তো বন্ধুরা কেমন আছো 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 তোমরা তোমরা সবাই আশা করছি সকলেই খুবই ভালো সুস্থ তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি চলে এসেছি আজকে কোথায় তা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গিয়েছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের অনেকেরই পরিচিত জায়গা এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠ খুঁটি পূজার সময় তো আমি এসেছিলাম তখন এসে তোমাদেরকে খুঁটি পূজার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দিয়েছিলাম আজকে আমি চলে এসেছি প্যান্ডেল প্রিপারেশান দেখাতে তো প্যান্ডেল প্রিপারেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল খুঁটি পূজার দিন থেকেই তো অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে এই জায়গার ভিডিও করার যে প্যান্ডেল প্রিপারেশান শুরু হয়েছে কিনা তোমাদেরকে জানানোর জন্য তো কতটা কি শুরু হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এখানে তোমরা কীভাবে আসবে ভিডিও শেষে কিন্তু বলে দেবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এইদিকে রয়েছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণী আইটিআই মোড়ের মাঠটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ প্রতি বছরের মতন কিন্তু হ্যান্ডেল প্রিপারেশনের সময় এখানে কিন্তু টিনের ব্যারিকেড দিয়ে তার কারণ কোনো রকম কোনো পশু পাখি এবং জন্তু জানোয়ার যাতে ডিস্টার্ব না করতে পারে আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো এই যে দেখো আস্তে আস্তে আমি ভেতরের দিকে এখন ঢুকছি দেখো এখন কিন্তু মিস্ত্রিরা এই মুহূর্তে নেই এই পাশেই কীরকম কী কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে কিন্তু বাস ফেলে রাখা হয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণটা কাজে লাগবে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোয় আর এ বছর তো ব্যাংককের ওয়াট অরুণ মন্দির হতে চলেছে তার কাজ বর্তমানে এতটা এগিয়েছে মানে ভেতরের যে ব্যাকগ্রাউন্ড হবে সেই ব্যাকগ্রাউন্ডের কাজটা আর কি এতটা হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাতে আসলাম আর কি তো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে কতটা কি কাজ এগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আর এই পাশে একটা ছোট একটা ঘর করা হয়েছে যেখানে কিন্তু বেশ কিছু কাজ হবে আর কি বিভিন্ন প্লাই থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে এনে রাখা হবে আর এই বছরের শিল্পী তোমরা সকলেই জানো উইলিয়াম সরকার উইলিয়াম কাকু সরকার ডেকোরেটার্স এর কর্ণধার উনি কিন্তু এবছরও এই পূজাটি করতে চলেছেন তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে এই পাশে যে টিনের ব্যারিকেটটা দেখতে পাচ্ছ তো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি এই এরকম টিনের ব্যারিকেট কিন্তু সম্পূর্ণ মাঠ জুড়েই দেওয়া হয় আর কি এই যে দেখতে পাচ্ছ এই পাশেও বাস টাঙানো হয়েছে আস্তে আস্তে টিনের ব্যারিকেট দেওয়া হবে যত দিন এগিয়ে আসবে তত কিন্তু এই যে যে পূজা মণ্ডপ আরও কিন্তু সুগঠিতভাবে গড়ে উঠবে আর দূরে দেখতে পাচ্ছ বেশ কিছু বাস ফেলে রাখা হয়েছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের যে ভেতরের অংশের জায়গাটায় যে বাঁশের ব্যারিকেটটা তৈরি করা হয়েছে চারকোনা করে তো তার একদম আমি সামনে চলে আসলাম তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে বেশ কাজ চলছে আর কি এখনো পর্যন্ত সামনের দিকেও কাজ হবে আর কি তো ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পূজা মণ্ডপে একটাই প্রবেশ করার গেট থাকে এরকম একটাই প্রবেশ করার গেট থাকে প্রতি বছর আর দুটো কিন্তু বাইরের পথ থাকে যেহেতু অনেক লোকজন হয় আর কি এই যে দেখতে পাচ্ছি এই পাশে একটা বাহির পথ আর এই পাশে আরও একটা বাহির পথ আর কি আর এই যে মাঝখানে এই যে দেখতে পাচ্ছ বড় একটা জায়গা তার মাঝখানে বাঁশের ব্যারিকেড দিয়ে আবার একটা খণ্ডিত করা রয়েছে তো এইটা মাঝখানের এইটা হয়তো থাকবে না কারণ এখন যেহেতু বাঁশের এইটা তৈরি করছে বলে সেই কারণে হয়তো এটা তৈরি করে রেখেছে তো এর পরবর্তীকালে কিন্তু থাকবে না তো এই যে যে বাস বাধার কাজ যখন শুরু হয় না আমাদের মনে কিন্তু সত্যি আগমনের ছোঁয়া এসে ধাক্কা দেয় এবার আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যে খুঁটি পুজো এখানে হয়েছিল আর কি বৌদ্ধ পূর্ণিমার দিন সেই খুঁটিটি কেমন অবস্থায় রয়েছে বর্তমানে সেটাই তোমাদেরকে দেখাবো এবার চলো এই যে দেখতে পাচ্ছ সামনে একটা খুঁটি রয়েছে যেটা কিন্তু খুঁটি পুজোর সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে আর এখানে দেখো ঘট রয়েছে দুটো ঘট আর এই যে ফুল টুলগুলো শুকিয়ে গিয়েছে আপাতত আর এই হচ্ছে চেহারা বর্তমানে ভেতরের অংশটা মানে অনেকটাই কিন্তু বড় হবে বিগত বছরও কিন্তু এরকম অনেকটাই বড় হয়েছে আর এই যে যে জায়গাটা রয়েছে যেখানে আর কি খুঁটিটা রয়েছে সেই জায়গায় কিন্তু মাকে স্থাপন করা হয় প্রতি বছর কিন্তু এই ক্লাবে মা দুর্গা সেই মা দুর্গার বিশেষ চমক থাকে এবছরও কিন্তু চমক রয়েছে যেটা কিন্তু এখনও পর্যন্ত পূজা কমিটি আমাদেরকে জানায়নি আর কি এরপরে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ঘর করা হয়েছে যেখানে কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন সরঞ্জাম কিন্তু তৈরি করে রাখা হবে আর কি সেই সরঞ্জামগুলো এখানে রাখা হয় আর কি আর ওই পাশে এই পাশে আরও একটা ছোট ঘর করা হয়েছে যেখানেও কিন্তু রাখা হবে তো যাই হোক চলো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে এবছর দুর্গাপূজা দু হাজার চব্বিশে যে নিবেদন রয়েছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির সেই ওয়াট অরুণ মন্দিরের প্রথম পর্বের যে কাজ প্যান্ডেল প্রস্তুতি তা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখিয়ে দিলাম খুব একটা বেশি কাজ হয়নি এরপরে আমি আবারও আসব এটা জাস্ট একটা ছোট নমুনা আর কি তোমাদেরকে এবার জানিয়ে রাখি এখানে তোমরা কিভাবে আসবে এখানে যদি তোমরা কলকাতার দিক থেকে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়ার ট্রেন পেয়ে যাবে অথবা তোমরা কল্যাণী স্টেশনেরও ট্রেন পেয়ে যাবে যে যে কোনো দুটো স্টেশনে নেমেই তোমরা আসতে পারো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে তার কারণ কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে হেঁটে মাত্র তিন চার মিনিট লাগে তো গুগল ম্যাপ লোকেশান ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর কল্যাণী স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে টোটো করে পনেরো টাকা থেকে দশ টাকা ভাড়া পড়বে বাসে করেও আসা যায় কল্যাণী স্টেশন থেকে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই এরকম দুর্গাপুজোর আপডেট আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা দুর্ধর্ষ ব্লগ ভিডিও নিয়ে চলো টাটা